আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ এবং পাকিস্তানের একটি লাইভ আমি দিয়ে রেখেছি, এটা অবশ্য আমার অন্য একটি চ্যানেল। আজকে আপনারা জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচ চলতেছে চতুর্থ দিন, তো আমি আসলে এটা লাইভ দিয়ে রেখেছি। তো আমি এটা আসলে কিভাবে আমি লাইভগুলো করি সেটা নিয়ে আমি আজকে কোনো ভিডিও দেব না, সেটা নিয়ে আমি নেক্সটে একটি ভিডিও বানাবো। আমি আজকে যেটা বলতেছিলাম আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, বাংলাদেশে 5টি ভিসা সেন্টারে, 5টি আইব্যাকস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে, অর্থাৎ সাবমিট ওরা নিচ্ছে, অ্যাকসেপ্ট করতেছে। তো এই যে একটা আপডেট সেটা আজকেই এসেছে, গতকালকে আপডেটটা ছিল না, তো যে কারণে আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করি। এখন বাংলাদেশের যে 5টি সেন্টারে যে ফাইল জমা নিচ্ছে, সে 5টি সেন্টারে কী কী এবং কী কী বা কোন ধরনের ভিসাগুলার অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ওদের ওয়েবসাইটে আমরা একটু ঘুরে আসি। ওদের ওয়েবসাইট, এটা হচ্ছে ওদের আইব্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। এখানে বলা আছে যে আইব্যাক এট 5 লোকেশনস, নেমলি ঢাকা, চিটাগং, রাজশাহী, সিলেট এবং খুলনা। ঢাকা, চিটাগং, রাজশাহী, সিলেট এবং খুলনা, এই 5টি সেন্টারে ওরা কি করতেছে, হ্যাভ স্টার্টেড অফারিং লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লোটস ফর বাংলাদেশ ন্যাশনালস রিকোয়ারিং আর্জেন্ট মেডিকেল অ্যান্ড স্টুডেন্ট ভিসা। শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য এই 5টি আইবেক সেন্টারে ফাইল জমা নিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা নিচ্ছে। এখানে আইটি কথা ওরা বলে দিয়েছে, ইন এডিশন, ইন এডিশন অর্থাৎ হচ্ছে ইন আইটি ইনফরমেশন আছে, সেটা হচ্ছে দিস 5 আইবেক সেন্টার্স হ্যাভ অলসো ওপেন লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লোটস ফর আর্জেন্ট কেস হোয়ার বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্কার্স নিড টু ট্রাভেল টু থার্ড কান্ট্রিজ অ্যান্ড ফর হুইচ দে অলরেডি হ্যাভ ভিসা অ্যাপয়েন্টমেন্টস উইথ ফরেন এম্বাসি ইন ইন্ডিয়া। অর্থাৎ হচ্ছে আপনি যা আপনারা যারা প্রবাসী আছেন অথবা যারা স্টুডেন্ট ভিসা বাইরে যেতে চাচ্ছেন, আপনারা যে দেশে যাবেন সেই দেশে দেশের অ্যাম্বাসি, যে যে অ্যাম্বাসি বাংলাদেশে নেই ইন্ডিয়াতে আছে, সেই অ্যাম্বাসিতে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এরকম যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই মুহূর্তে ফাইল জমা দিতে পারবেন। তবে ক্ষেত্র বিশেষ, আপনাদের আপনাদের প্রয়োজনীয়তা উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো প্লিজ নোট দ্যাট দিস সার্ভিস উইল রিমেন লিমিটেড ইন নেচার আনটিল আইব্যাক রিজিউমস ইট নর্মাল অপারেশনস অ্যাট এ লেটার ডেট। অর্থাৎ হচ্ছে এইরকম চলমান থাকবে যতক্ষণ যতদিন পর্যন্ত না আইব্যাক সেন্টারগুলো নর্মাল হবে, ততদিন পর্যন্ত এরকমই থাকবে। অর্থাৎ হচ্ছে আপনি 5টা সেন্টারে মেডিকেল এবং আর্জেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন, তাও খুব লিমিটেড আকারে। এবং আপনি যারা প্রবাসী আছেন, যারা স্টুডেন্ট আছেন, বাইরে যেতে চান, তারা যদি ইন্ডিয়ার কোনো অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে আপনাদের বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে, শুধুমাত্র আপনারাই আপনাদের ফাইলগুলো এই মুহূর্তে জমা দিতে পারবেন। এটা হচ্ছে আজকের আপডেট, এই আপডেটে কিন্তু গতকালকেও ছিল না এবং রাতেও ছিল না, এটা আজকেই কিছুক্ষণ আগে চলে আসছে, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আইটি কথা বলে রাখি, টুমোরো মানডে 2nd সেপ্টেম্বর, অর্থাৎ হচ্ছে আজকে, আজকে হচ্ছে সেপ্টেম্বর 2 তারিখ, আজকেও আমাদের যে ঢাকার যে আইব্যাক সেন্টার সেটি বন্ধ আছে, কিন্তু এখানে দেখেন বলে দিয়েছে উইল রিমেন ক্লোজড অ্যাকসেপ্ট ফর দোজ অ্যাপ্লিকেন্টস হু রিসিভ SMS ফর ডেলিভারি অনলি। কিন্তু যারা SMS পেয়েছে যে তাদেরকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে, শুধুমাত্র তারাই আজকে ঢাকা যমুনাসি ফিউচার পার্কে গিয়ে আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। কিন্তু যাদের SMS আসে নাই আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য বর্তমানে আইব্যাক সেন্টার যমুনা ফিউচার পার্কের যে সেন্টার সেটি বন্ধ আছে, শুধুমাত্র যাদেরকে SMS দেওয়া হবে শুধুমাত্র তারাই গিয়ে পাসপোর্ট কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ইনশাল্লাহ নেক্সটে যে কোনো আপডেট আসলে আমি সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করবো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।